नमस्कार बंधुरा, माय सिंपल टेस्टी कुकिंग स्टाइले आपनादेर स्वागत। आज के आमी आपनादेर संगे शेयर करब अष्टमीर भोगेर खिचुड़ीर साथे परिवेशन करार मतन भेज कारी रेसिपि। असाधारण स्वादेर ए भेज कारी रेसिपिटी आपनारा जे कोनो पूजो पार्वणे भोगेर खिचुड़ीर साथे परिवेशन करुन। ताहले चलुन आमरा तैरी करे फेली मिक्सड भेज कारी। मिक्सड भेज कारी तैरी करबार जन्य आमी एखाने निये निएछि ठीक এই পরিমাণের থোর, নিয়েছি এখানে গাজর, নিয়েছি কিছু বটবটি। গাজরটা আমি ঠিক এতটুকুনি পরিমাণে নিয়েছি আর কিছু বটবটি নিয়েছি। নিয়েছি একটা সাদা মূলো, নিয়েছি দুটো পটল, নিয়েছি দুটো আলু আর নিয়েছি সামান্য পরিমাণে কুমড়ো। সবজিগুলো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি, আলুগুলো ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এখানে কুমড়োগুলো দেখুন ঠিক এইভাবে কেটে নিয়েছি। নিয়েছি মূলোগুলো এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। বটবটিগুলো ঠিক এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এখানে থোরটা আঁচ ছাড়িয়ে ঠিক এরম করে কুচিয়ে নিয়েছি। আপনারা অবশ্য মূলোর মতন করে লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন। পটল আর গাজরটাও একই রকমভাবে ডুমু ডুমু করে আমি কেটে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে আমি 2 চামচ মতন তেল দিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো তেল ব্যবহার করতে পারেন। আমি অবশ্য অলিভ অয়েল নিয়েছি, আপনারা সরষের তেল কিংবা রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। এই কারিটি তৈরি করবার জন্য খুব বেশি পরিমাণে তেলের প্রয়োজন হয় না, জাস্ট 2 চামচ তেলেই কারিটি খুব সুন্দর তৈরি হবে। এবারে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা আর 2 তেজপাতা ফোড়ন। সামান্য একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পাঁচফোড়ন। ফোড়নটা 30 সেকেন্ড নাড়াচাড়া করার পর কেটে ধুয়ে রাখা সমস্ত ভেজিটেবলস আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ মতন লবণ আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে হলুদ। নুন হলুদ দেওয়ার পর মিনিট 2-3 ভালোভাবে এগুলোকে আমি মিশিয়ে নেব। মিনিট 2-3 নাড়াচাড়া করার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য রান্না করে নেব। এই 10 মিনিটের মধ্যে মাঝে মাঝেই আমি ভালোভাবে কারিটি নাড়াচাড়া করে দেব যাতে নিচটা লেগে না যায়। 10 মিনিট পর আমি দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুসারে এটা ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণে নারকল কোড়া। এবারে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে মিনিট 5-6 ভালোভাবে এটা কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 500 মিলিলিটার মতন জল। এবার সমস্ত কিছু ভালোভাবে একবার আমি মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মিনিট 10-এর মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। অবশ্যই মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে নিচটা লেগে যেতে পারে। 10 মিনিট হয়ে গেছে, দেখুন আমাদের মিক্স ভেজ কারি প্রায় রেডি। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতন চিনি। আমি এখানে 1 টেবিল চামচ মতন চিনি ব্যবহার করেছি। যেহেতু সমস্ত সবজি আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবারে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে নিয়ে মিনিট 5-6 আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব। 5 মিনিট হাই ফ্লেমে রান্না করে নেওয়ার পর দেখুন আমাদের মিক্স ভেজ কারি একেবারে রেডি ভোগের খিচুড়ির সাথে পরিবেশন করার জন্য। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 10 মিনিটের জন্য এটাকে ঢেকে আমি রেস্টে রাখবো, আর তারপরেই গরম গরম ভোগের খিচুড়ির সাথে গরম গরম মিক্স ভেজ কারি আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেছে মিক্স ভেজ কারি। আপনিও আমার এই রেসিপি ফলো করে অবশ্যই এবার পুজোর অষ্টমী কিংবা নবমীর দিন তৈরি করে ফেলুন মিক্স ভেজ কারি আর পরিবেশন করুন গরম গরম ভোগের খিচুড়ির সাথে আর চাটনির সাথে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রান্নার আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের আমার তরফ থেকে রইল দুর্গাপুজোর অগ্রিম ভালোবাসা এবং শুভেচ্ছা। আবার আমি হাজির হয়ে যাব এইরকমই নিত্য নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।